Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসছি ASK ট্রেড বাজারে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আপনারা আবার কোথা থেকে হচ্ছে কম দামে হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবেন, সেটা হচ্ছে আমাদের সব বিস্তারিত জানানো হচ্ছে মাসুম ভাই। আর এটা আপনাদের আসতে হবে আপনার সুবিধাতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আসকান টাওয়ার 74 পূর্ব ধুলাইপাড় যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে একটু সামনে ধুলাইপাড়ের যে রাস্তাটা এইখান থেকে হচ্ছে 100 গজ সামনে, ধুলাইপাড়ের মুচড়া থেকে 100 গজ সামনে একটা সবুজ কালার গ্লাস একটা বিল্ডিং। তো এটার হচ্ছে নিচতলা হচ্ছে ভাইয়ের শোরুম। তো চলুন হচ্ছে আমরা হচ্ছে ভাইয়ের সেই গাড়িগুলো দেখাক, আমরা সেগুলো একটু আপনাদের প্রাইস সম্পর্কে একটু দেখাই বা সেগুলো একটু বিস্তারিত সম্পর্কে জানাই। তো চলুন ভিউস আমরা সেই গাড়িগুলো একটু দেখি আর সেগুলো হচ্ছে ভাইয়ের প্রাইস সম্পর্কে আমাদের বলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দর্শকদেরকে, কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আবারও তো চলে আসলাম আপনার শোরুমে, এটা হচ্ছে ASK ট্রেড বাজারে, ট্রেড বাজারে। আর হচ্ছে আমাদের সাথে বড় বড় আছে হচ্ছে মাসুম ভাই। তো আজকে আজকে কিছু দেখাবো, আরও নতুন কিছু হচ্ছে গাড়ি কালেকশন আছে ওনার এখানে। তো আপনি কোন গাড়িটা দেখাচ্ছেন? আজকে আমরা শুরু করব ভাই ইস্যুটা দিয়ে, টয়টা ইস্যু। হ্যাঁ আচ্ছা, এই গাড়িটা খুব সুন্দর একটা কন্ডিশনের গাড়ি, আর্মির ব্রিগেডিয়ার জেনারেল থেকে আনছি আমরা কয়েকদিন আগে। এটা কত সালের মডেল? এটা হলো 2004 মডেল, 5 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর পেপারস গুলো আপডেট পাবে 22-23। হ্যাঁ আচ্ছা, এটা আজকে ফেল হয়েছে, সরি কালকে তো 5 তারিখ হলো, 5 তারিখে ফেল হয়েছে। আচ্ছা, টোকেনটা এটা আমরা করে দেব। আচ্ছা, আর গিয়ারটা ম্যানুয়াল। এটা প্রাইস কত রাখছেন? এটা হলো আমরা 7,50,000 টাকা যাচ্ছে। 7,50,000? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের একটু হচ্ছে গাড়ি কন্ডিশন সম্পর্কে একটু ভিউয়ার্স দের একটু জানিয়ে দেন। হ্যাঁ, গাড়ির কন্ডিশনটা আসলে আমি ইঞ্জিনটা সব দেখাই দেব, গাড়ির কন্ডিশনটা অনেক সুন্দর। আমরা ইঞ্জিন দেখাই না। আচ্ছা, আমরা আজকে ইঞ্জিন দেখাই, ইঞ্জিন দিয়ে শুরু করবো। আচ্ছা, দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনার, কোথাও কোনো মায়ের এক্সিডেন্টের স্টোরি নাই। হ্যাঁ, একদম ফ্রেশ একটা কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনটা, মানে কোথাও কোনো হচ্ছে অ্যাক্সিডেন্ট তাদের এখানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো গাড়ি তারা রাখে না। আপনারা এটা দেখেন, আপনাদের হচ্ছে একটু কাছের থেকে দেখাচ্ছি আমি, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। কন্ডিশন সম্পর্কে একটু ইঞ্জিন গিয়ার, গিয়ারটা ম্যানুয়াল, আমি আবারও বলতেছি গিয়ার ম্যানুয়াল, যদি কোনো কাস্টমার বলে যে আমাকে চেঞ্জ করে অটো করে দিতে হবে, এটা আমরা করে দেবো। হ্যাঁ আচ্ছা, এটা ম্যানুয়াল ইঞ্জিন। হ্যাঁ, ওইটা আমাদের রেটের পরে আমাদের একটা কমিউনিকেশন হবে, ওইটা আমরা করে দেবো। আর আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশনটা, এগুলো হচ্ছে দেখে আমি, এটা তো অরিজিনাল ইঞ্জিনটা তাই না? জি জি জি। আচ্ছা, দেখে আমি একটু আপনাদের এই সেটটাও দেখাই, একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, বিগ্রেডার সামনে যে ড্রাইভ, এখন ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখি আমরা, ওই বনটাও দেখাই দিই একটু। দেখাই, হ্যাঁ হ্যাঁ, তো দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই, একটু অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন এটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটা, তাদের এখানে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি কোনো গাড়ি রাখে না। আছে খুব সুন্দর কন্ডিশনে। তারপর আমরা একটু পিছনে যদি একটু সিটগুলো দেখি, আমরা পিছনে সিটগুলো দেখছি, ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, আর সিটগুলো কিন্তু অরিজিনাল দেখা গাড়িতে কিন্তু বেশি এটা ইউজ করা হয় নাই। তারপর আমি আপনাদের একটু সাইড ঘুরে দেখাচ্ছি,
আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দেখেন চাকাগুলো কিন্তু একদম হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমি আপনাদের একটু দেখাই যদি এই সাইড একটু সিটগুলো আপনাদের একটু দেখাই আমি দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যদি একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু পিছনের সিটগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একদম পিছনের সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি একটু গাড়ির পিছনের সাইডটা একটু দেখাচ্ছি আপনাদের দেখেন এটা দেখতে কেমন হবে গাড়িটা কিন্তু দেখতে আপনারা এরকম পাবেন এটা হচ্ছে ঢাকা মেট্রো ১২ কিলোমিটার গাড়ি একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখছেন কোথাও কোনো স্পোর্ট নাই দেখেন তারপরে ভাই কোন গাড়িটা দেখাচ্ছেন আমরা এখন দেখাবো প্রোভো 2004 মডেল প্রোভো এখন আমরা একটা প্রোভো দেখব এটা একটু ইঞ্জিন কন্ডিশন একটু দেখে প্রথমে আপনার অরিজিনাল ইঞ্জিন পাবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশনটা সম্পর্কে বাই এটা যদি বলতেন ইঞ্জিন গিয়ার 100% ওকে আছে আচ্ছা এটা কি অটো আপনারা যদি একটু দেখেন আমি সামনের লুকটা গাড়ি কিন্তু দেখতে এরকম হবে দেখেন আর এখানে যে বনারটা দেখায় একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই আমি একটু দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা হচ্ছে কত মডেলের গাড়ি এটা হলো 2004 মডেলের গাড়ি হ্যাঁ 2004 মডেল জি জি কত সালের রেজিস্ট্রেশন এটা হলো 2008 রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে আচ্ছা 2223 2223 হ্যাঁ পুরো কমপ্লিট আছে এটা প্রাইস কত রাখছেন এটা চাচ্ছি আমরা 560000 টাকা 560000 কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না ডিসকাউন্ট তো অবশ্যই আছে আশা করে যারা আমার চ্যানেল থেকে আসবে ভাই কিন্তু একটা ডিসকাউন্ট আছে আমি একটু দেখি রমজান উপলক্ষে একটা ডিসকাউন্ট অবশ্যই আছে গাড়ি লুকটা একটু দেখে এরকম হবে যারা আমার চ্যানেল থেকে আসবেন তাদের দেখে হচ্ছে রমজান উপলক্ষে ভাই একটা ডিসকাউন্ট দিবে আমি একটু সামনের একটু সিটগুলো যদি আপনাদের একটু দেখাই দেখেন সামনের যে সিটগুলো দেখতে কিন্তু এরকম হবে আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা তারপরে যদি আমরা পিছনের সিটগুলো যদি একটু দেখাই তারপরে হচ্ছে আপনাদের একটু পিছনের সিটগুলো দেখাচ্ছি আপনাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে সিটগুলো তো অরিজিনাল তাই না হ্যাঁ 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 সিটগুলো অরিজিনাল সিটগুলো অরিজিনাল আছে চাকাগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলো আমরা যদি একটু পিছনের সাইডটা একটু আপনাদের একটু দেখাই একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু দেখতে এরকম হবে কোথাও কোনো হচ্ছে রঙের কাজ করা হয়নি এই গাড়িটি দেখেন গ্লাসগুলো তো অরিজিনাল তাই না হ্যাঁ গ্লাসগুলো অরিজিনাল আছে গ্লাসগুলো অরিজিনাল আছে আমরা বাম ডাইন সাইডটা একটু দেখাই দেখাই এই সাইডটা আমরা ডাইন সাইডটা দেখে একদম ফ্রেশ কোথাও কোনো স্ট্রেসের দাগও নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে তাও হচ্ছে আপনারা যারা গাড়ি কিনবেন এখানে এসে হচ্ছে দেখে শুনে তারপরে গাড়ি নিয়ে যাবেন আর এটা আসতে হবে আপনাদের হচ্ছে এএসকে ট্রেড কার বাজারে তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন আচ্ছা আমরা এখন শুরু করব এলিয়েন দিয়ে হ্যাঁ আমরা এখন দেখাবো এলিয়েন গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এলিয়েন গাড়ি আছে এটা হচ্ছে ভাই কত সালে এটা এটা হলো 2004 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন আচ্ছা এখানে আরেকটু কথা বলি 2020 এর রেজিস্ট্রেশন শুনলে অনেকেই প্রশ্ন করে ঘটনা কি 2004 এর গাড়ি 2020 এ কেন রেজিস্ট্রেশন হবে সেটা হলো গাড়িটা হলো এম্বাসিতে চলছিল হলুদ প্লেটে হ্যাঁ আচ্ছা হলুদ প্লেটে চলার পরে 2020 এ যে গাড়িটা কিনে নিছে এম্বাসি থেকে উনি রেজিস্ট্রেশন করে নিছে তার জন্য এটা 2020 এ রেজিস্ট্রেশন তো এটা হলো 2004 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন সিরিয়াল 45 আর পেপারস আপডেট আছে 2223 আর হলো সিসি 1800 হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত রাখছে এটা প্রাইস চাচ্ছি আমরা 11 11 হ্যাঁ তো রমজান উপলক্ষে আপনি ব্লগস দেখে আসলে এটা কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা ঠিক আছে তো আমরা এখন পুরো গাড়িটা একটু দেখাই কত সুন্দর গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যদি আপনাদের একটু দেখাই আমি দেখেন একদম হচ্ছে ফ্রেশ কোনো কোথাও কোনো স্পট নাই চাকাগুলো দেখেন অরিজিনাল আছে আর গাড়িটা একদমই ফ্রেশ কোথাও কোনো স্পট নাই আমি একটু আপনাদের দেখাই তো আমরা হচ্ছে প্রথমে আপনাদের একটু হচ্ছে গাড়ির যে বনারটা আছে সেটা দিয়ে একটু শুরু করছি তো একটু বনারটা আমরা একটু দেখাই
আচ্ছা আমরা এখন গ্যারেজের সামনে বনটা এটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমি যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ির রংটা তো অরিজিনাল না না রংটা অরিজিনাল না রংটা আমরা করাইছি মুক্তাপাল অরিজিনাল যে রংটা থাকে ওই রংটাই করাইছি অরিজিনাল রং আমরা বনটা একটু আমরা দেখাই দিই আমি একটু দেখাই আপনাদের দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ইঞ্জিনের কন্ডিশনগুলো একদম ফ্রেশ এটা তো হচ্ছে অটো না হ্যাঁ অল পাওয়ার অল পাওয়ার দেখেন কোথাও কোনো হচ্ছে গাড়িতে কোনো স্ক্র্যাচ নেই যদি আমি এর সামনে একটু দেখাই এটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ 45 সিরিয়ালের গাড়ি আচ্ছা এটা গাড়ির যে কন্ডিশনটা আছে এটা তো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যে ভিতর যে ইন্টেরিয়রটা ওটা একটু হ্যাঁ আমরা ভিতরটা একটু দেখাই তো ভিউয়ার্স আছে আপনাদের আমি একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর হচ্ছে গাড়িটা আমি আপনাদের একটু দেখি আর এখানে একটু উঠে কাজ করা আছে আর এখানে হচ্ছে ডিসপ্লে কিন্তু এগুলো অরিজিনাল সব কিছু এখানে অরিজিনাল তো সিটগুলো তো ভাই অরিজিনাল তাই না হ্যাঁ 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 সিটগুলো কাভারগুলো হয়তো চেঞ্জ করতে হবে কাভারগুলো আপনি চেঞ্জ করে নেবেন এটা অরিজিনাল কি সেটা হচ্ছে কাভার অবস্থা দেখে বুঝতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আমি যদি আপনাদের একটু দেখাই গ্লাসগুলো তো সম্পূর্ণ অরিজিনাল তাই না জি 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 গ্লাসগুলো অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল আমরা তো ভিউয়ার্স আমরা যদি একটু সাইডটা দেখি আমরা সাইডটা হচ্ছে অনেক সুন্দর আমরা একটু উই পাশ দিয়ে আমরা একটু হচ্ছে পিছনটা আমরা এইভাবে দেখাই এখান থেকে দেখেন পুরো পিছনটা দেখতে পারবেন পিছনটা হচ্ছে দেখেন কতটা সুন্দর গাড়িটা এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 45 সিরিয়ালের গাড়ি এটা তো এলিয়ন না এলিয়ন গাড়ি এলিয়ন গাড়ি আমরা এখন এলিয়ন গাড়ি দেখাচ্ছি তো আমরা একটু পিছনের সাইডটা যদি আপনাদের একটু দেখাই পিছনের সাইডটা দেখেন অনেকটা সুন্দর কিন্তু পিছনের সাইডটা অনেক সুন্দর খুলে তারপর ভিউয়ার্স দেখেন আপনার ভিতরের সিটগুলো কিন্তু অনেকটা সুন্দর দেখেন আপনাদের একটু দেখাচ্ছি আমি সিটগুলো সম্পূর্ণ অরিজিনাল আছে আমি যদি একটু বাইরের সাইডটা আপনাদের একটু দেখাই দেখেন একদম হচ্ছে কিন্তু কোথাও কোনো স্পট নেই আপনাদের একটু কাছের থেকে আমি দেখাচ্ছি গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা হচ্ছে ভাই প্রাইস কত রাখছেন এটা এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা 11 লাখ হালকা ডিসকাউন্ট হবে ব্লগস দেখে আসলে আচ্ছা আর এটা হলো যে উপরে কন্ডিশনটা একদম ফ্রেশ হ্যাঁ আচ্ছা দেখেন আপনাদের একটু দেখাচ্ছি আমি একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা ঠিক আছে এখন দেখো করোনা সিলেকশন করোনা হ্যাঁ আচ্ছা টয়োটার এটা হলো আপনার 90 রেজিস্ট্রেশন সরি 90 মডেল আপনি 97 রেজিস্ট্রেশন আচ্ছা আর 22-23 পেপারস কমপ্লিট পাবে হ্যাঁ আচ্ছা এসি ইঞ্জিন গিয়ার কমপ্লিট 1500 অল পাওয়ার আচ্ছা 1500 সিসি গাড়ি অল পাওয়ার এটা আমরা যদি একটু আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাবো ইঞ্জিনে হচ্ছে কন্ডিশন যদি একটু দেখে প্রথমে দেখেন ইঞ্জিনটা হচ্ছে কত সুন্দর ইঞ্জিনটা আমি যদি আপনাকে একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনের কন্ডিশনটা তো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আর সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল ইঞ্জিন গাড়িটা কিন্তু হচ্ছে গতকাল কি এসেছে হচ্ছে তাতে গেছে আমি যদি একটু দেখাই আপনাদের একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আমি যদি একটু দেখাই দেখেন গাড়িটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আমি আপনাদের একটু হচ্ছে কাছে থেকে দেখাচ্ছি আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়ালের গাড়ি যদি আমি কালারটা কি অরিজিনাল কালার না এটা রং করা হয়েছে আচ্ছা ফার্স্ট পার্টি গাড়ি হ্যাঁ ফার্স্ট পার্টি গাড়ি হ্যাঁ ফার্স্ট পার্টির গাড়ি আমি একটু আপনাদের দেখাই একটু সামনে যদি ইন্টেরিয়রটা একটু দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যদি একটু দেখাই যারা হচ্ছে কম প্রাইসে হচ্ছে আপনারা গাড়ি কিনতে চান তারা কিন্তু এই গাড়ি দেখতে পারেন এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা প্রাইস কত ভাই এটা এটা আমরা 2,50,000 টাকা দিছি পেপারস কমপ্লিট করা এসি কমপ্লিট করা হ্যাঁ গাড়িতে কোনো অল অটো না না অল অটো না ডোরগুলো ম্যানুয়াল আচ্ছা গিয়ার অটো হচ্ছে ম্যানুয়াল আর এটা হচ্ছে মাত্র 2,50,000 টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন আমি যদি আপনাদের একটু দেখাই এই সাইড থেকে সিটগুলো কিন্তু অরিজিনাল সিট আমি যদি একটু পিছন সাইডটা আপনার গাড়িটা একটু লুকটা দেখাই তো হচ্ছে গাড়িটা দেখতে এরকম হবে খুব সুন্দর কন্ডিশন আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই গ্লাসগুলো তো সম্পূর্ণ অরিজিনাল হ্যাঁ হ্যাঁ অরিজিনাল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আমি যদি আপনাদের এই সেটটা থেকে একটু দেখাই আপনাদের বাম সাইডটা পুরোটা একটু ভালো করে দেখেন ভিউয়ারদের উদ্দেশ্যে যদি আমি একটু দেখাই চাকাগুলো একদম হচ্ছে ভালো কন্ডিশনে রয়েছে দেখেন ভিউয়ারস আর আপনারা যারা গাড়ি কিনবেন এখান থেকে এসে দেখে শুনে তারপরে হচ্ছে গাড়ি কিনবেন আমি বড় বড় মতো সব ভিডিওতে বলে থাকি যে কোনো জিনিস আপনারা দেখে শুনে তারপরে কেনা ভালো এটা মাত্র 2,50,000 টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন তারপরে ভাই কোন গাড়িটা দেখাচ্ছি আমরা এখন দেখাবো 100 টয়োটা 100 হ্যাঁ হ্যাঁ টয়োটা 100 এই গাড়িটা দেখাবো এটা হলো 94 মডেল 96 রেজিস্ট্রেশন ডিসেম্বর 22 ডিসেম্বর পর্যন্ত দুইটাই কাগজ কমপ্লিট করা আছে এক বছর রেজিস্ট্রেশন কত 96 হ্যাঁ 96 আমি আপনাদের একটু দেখাই টয়োটা 100 আমি এটাকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে 94 রেজিস্ট্রেশন
আর 94 মডেল আর হচ্ছে 96 রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে 1331 সিসি গাড়ি আমি যদি একটু প্রথমে আপনাদের একটু আমি বনারটা দিয়ে একটু দেখি আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এখন দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু কোথাও কোনো মাইল অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা কি সম্পূর্ণ অটো হ্যাঁ হ্যাঁ না এটাও ডোর ম্যানুয়াল আচ্ছা ডোর গুলো হচ্ছে ম্যানুয়াল আর এখানে ইঞ্জিন গুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যদি একটু দেখেন আপনারা ইঞ্জিনের হচ্ছে কন্ডিশন গুলো একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই এই গাড়িটায় একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি যদি আপনাদের একটু সাইডটা দেখাচ্ছি একটু উপরে সাইডটা যদি একটু দেখাই বনাটো একটু দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এখন প্রাইস কত রাখছেন এটা এটা আমরা 330,000 টাকা ছিল আগে রিভিউতে হ্যাঁ আচ্ছা তো এখন আমরা 290,000 টাকায় আমরা যদি এখন একটু সামনে যে সিট গুলো আছে এগুলো যদি আমি একটু দেখি একটু উদ্দেশ্যে আমি দেখাই আপনাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এখানে একটু কথা আছে সেটা হলো স্টিয়ারিং যে হুইলটা এটা আমরা চেঞ্জ করে দেবো হ্যাঁ আচ্ছা আমাদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেলে আমরা এটা চেঞ্জ করে দেবো ভিতরের কন্ডিশন অনেক ভালো আছে আচ্ছা আমি যদি একটু দেখি সিটগুলো তো অরিজিনাল তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি আমি একটু পিছনের সাইডটা যদি আপনাদের একটু দেখাই দেখেন গাড়িটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি একটু এই সাইডটা যদি দেখাই পুরো গাড়িটাকে একটু দেখাই যদি একদম ফ্রেশ কন্ডিশন আছে পিছন সাইডটা কিন্তু দেখতে এরকম হবে যদি আপনাদের একটু দেখাচ্ছি আমি দেখেন ঢাকা মেট্রো গ12 সিরিয়ালের গাড়ি এটা গ্লাসগুলো তো অরিজিনাল তাই না হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আচ্ছা যদি আমি একটু এই পিছনের সিটগুলো একটু দেখাই আপনাদের দেখেন বিয়র একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একদম ফ্রেশ তারপর আমি একটু এই সাইড থেকে হচ্ছে সামনের সিটগুলো একটু দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 290,000 টাকা করে যদি এই গাড়িটা পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখা ভাই এখানে কি করেন আপনি এই যে ভাই আসলাম সবারে দেখানোর জন্য আমি সানরুফ দিয়ে ঢুকে ঢুকে গেছি গাড়ির ভিতর দিয়ে সানরুফে গাড়ি না এটা হচ্ছে কি গাড়ি এটা এটা হলো ভাই হোন্ডা অ্যাকর্ড রমজান মাসে সবাই ঘুরবে বাতাস খাবে তার জন্য এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মাত্র 2,20,000 টাকা 2,20,000 মাত্র 2,20,000 টাকা কত সুন্দর গাড়িটা দেখেন যে অবস্থা আছে একটু দেখাই আমি একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আর এই গাড়িটা হচ্ছে সানরুফ আছে দেখেন যারা হচ্ছে সানরুফ গাড়ি খুঁজতেছেন যে সানরুফ থাকবে গাড়িতে তারা কিন্তু এই গাড়ি দেখতে পারবে মাত্র 2,20,000 টাকা কিন্তু হইলে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবে আমি যদি একটু গাড়িটা হচ্ছে ইন্টেরিয়র একটু আপনাদের একটু দেখাই একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি যদি একটু দেখাই সিটগুলো তো অরিজিনাল তাই না হ্যাঁ হ্যাঁ সিটগুলো অরিজিনাল সিটগুলো অরিজিনাল আছে একদম দেখেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আমি যদি আপনাদের একটু দেখাচ্ছি কাছ থেকে আর এটা তো অল পাওয়ার অটো না অল পাওয়ার অটো আচ্ছা তারপর যদি আমি একটু পিছনের সিটগুলো একটু দেখাই আপনাদের একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন সাইডটা যদি আপনাদের একটু দেখাই দেখেন একদম হচ্ছে কত সুন্দর ঢাকা মেট্রো গো 11 সিরিয়াল গাড়ি গাড়িটা কিন্তু আবার এখানে আবার সানরুফ আছে দেখেন সানরুফটা একদম দেখাই দিন দেখেন এখানে কিন্তু আবার সানরুফ আছে ভিতর দিয়ে দিবেন ক্যামেরাটা এই সাইডটা যদি একটু দেখাই দেখেন সানরুফের ক্যামেরাটা ভিতর দিয়ে একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে এদিক দিয়ে দেখাই দেন ভিতর দিয়ে যদি আপনাদের একটু দেখাই দেখেন একদম হচ্ছে গাড়িটা আকাশ দেখা যায় আকাশ তো না ফ্লোর ছাদ দেখা যাচ্ছে দেখেন বাইরে কিন্তু আকাশই দেখতে পাবে একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি যদি একটু ইঞ্জিনটা দেখাই ভিউয়ার্সদের এটা কিন্তু অরিজিনাল হোন্ডা অ্যাকর্ড আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কোথাও কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই আপনাদের একটু দেখাচ্ছি আমি দেখেন ভিউয়ার্স একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 2,20,000 টাকা হলে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন দেখেন এই সাইডে হচ্ছে বনারটা যদি আপনাদের একটু দেখাই কোথাও কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি একটু দেখাচ্ছি আপনাদের আমি একটু কথা বলি গাড়িটার ব্যাপারে সেটা হলো অনেকেই ভাবে যে আমেরিকান ফোর্ডের মাল পাওয়া যায় না অ্যাভেলেবেল না এটা আসলে ভুল ধারণা মালটা অ্যাভেলেবেল একটু প্রাইসটা হালকা একটু বেশি নেয় আর যদি কেউ ইউজ করে বলেন যে আমি মাল পাচ্ছি না আপনি অবশ্যই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি এসকেটেড কারবাজার পক্ষ থেকে মাসুম ভাই আপনাকে এটা
কালেকশন করে দেব ইনশাআল্লাহ আচ্ছা যদি আমি একটু ইঞ্জিনের কন্ডিশন একটু হ্যাঁ ইঞ্জিনটা জাপানিজ ইঞ্জিন লাগানো আছে আমি একটু দেখাচ্ছি দেখুন বিএস হচ্ছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশন আছে আমি যদি আপনাদের একটু সাইড থেকে দেখাই কোথায় কোনো গাড়িটা একদম হচ্ছে ব্র্যান্ড নিউ এর মতো আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের সাইড থেকে দেখেন গ্লাসগুলো তো অরিজিনাল তাই না আমরা এখন তো ভিউয়ার্স এখন আমরা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আপনাদের একটু দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই জিনিসটা একটু দেখাই দিন আর ভিভিটি ইঞ্জিন লাগানো আছে হ্যাঁ আচ্ছা আমেরিকান ইঞ্জিন এটা না না আমেরিকান না এটা ভিভিটি জাপানি ইঞ্জিন লাগানো আছে আচ্ছা এটা হচ্ছে কত সিসি গাড়ি এটা এটা হলো 1388 সিসি 1388 সিসি দ্যাট মিন 1500 সিসি বলা যায় এটা প্রাইস কত রাখছেন এটা এটা আমরা পেপারস কমপ্লিট করে দেব পেপারসটা ফেল আছে হ্যাঁ কয় বছর এই তো রানিং ফেল আচ্ছা রানিং ফেল আমরা এটা কমপ্লিট করে দেব আর এটা আমরা 7.5 লাখ টাকা দাম দিচ্ছি 7.5 লাখ টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটা আমি একটু ভিতরে কন্ডিশনটা অনেক সুন্দর অনেক এটা যদি একটু আমি আপনাদের একটু দেখাই একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ এর মতোই আছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটা পাবেন মাত্র 7.5 লাখ টাকা হলে কিন্তু গেটে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি একটু পিছন সেটটা যদি দেখাই এই সেটটাতে দেখেন কোথাও কোনো স্পট নাই আমি একটু পিছন সেটটা যদি দেখাই আপনাদের দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা হ্যাঁ সিটগুলো একদম ফ্রেশ আমরা যদি একটু পুরো গাড়িটা একটু আপনাদের দেখাই কোথাও কোনো স্পট নাই হচ্ছে চাকাগুলো হচ্ছে ভালো কন্ডিশন আছে পিছন সাইড তো হচ্ছে গাড়িটা দেখতে এরকম হবে যদি আপনাদের একটু দেখাই আমি ঢাকা মেট্রো গয়া 32 সিরিয়াল 31 সিরিয়াল গাড়ি এটা হচ্ছে আমেরিকান ফোর্ড দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের একটু দেখাই যদি এই সাইড থেকে আপনাদের একটু সিটগুলো দেখাই দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে অনেক কিন্তু সুন্দর গাড়িটা আর যারা নেবেন তারা কিন্তু হচ্ছে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই সাইড থেকে আমি একটু দেখাচ্ছি একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 7.5 লাখ টাকা হলে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ হচ্ছে অনেকগুলো গাড়ি দেখেছেন তো হচ্ছে মাসুম ভাই সেগুলো প্রায় সম্পর্কে একটু জানালো আর রমজান উপলক্ষে ভাই ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দিয়েছে তো ভাইয়া হচ্ছে আপনি যদি আমার হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আমি আমাদের আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আজকে ট্রেড বাজারের পক্ষ থেকে আমি সবারে শুভেচ্ছা জানাচ্ছি রমজানের আর বলতে চাই যে রমজানে সবাই যেন রোজা রাখতে পারে 30টা আশা করি আর আমার জন্য যেন সবাই দোয়া করে 30টা রোজা রাখার তৌফিক দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় আর এই রমজানের মধ্যে আমি যেন আমার দর্শকদেরকে আমার ভাইদেরকে আমি যেন রমজান বলতে না আমি চাচ্ছি পুরো বছরে যতদিন আমি বিজনেস করব আমি যেন হালালভাবে সৎভাবে ভালো কোনো কিছু উপহার দিতে পারি এই জিনিসটাই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার কাম আর হলো প্রবাসী ভাইদের জন্য আমার আলাদা একটা ভালোবাসা মানবতা আছে কারণ আমি তাদের যে পরিশ্রমের টাকাটা এই টাকাটা যেন বিদায় না যায় অন্তত যারা 2 লাখ 4 লাখ 5 লাখ 3 লাখ 2 টাকার মধ্যে গাড়ি চাচ্ছে অন্তত এসকেটেড কার বাজার মাসুম ভাইয়ের কাছে আসবে নৈরাশ হবে না আর আমার লক্ষ্যই হলো আমাদের এই অটো বাদ দিয়ে রিক্সা বাদ দিয়ে যেন সবাই কম প্রাইসের মধ্যে সবাই গাড়ি ইউজ করতে পারে হ্যাঁ এটা হলো কথা তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেল থেকে আসবে ভাই একটা ডিসকাউন্ট ব্যবস্থা দিবে তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না তারপরে দেখবেন তো আসসালামু আলাইকুম